এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অকৃতকার্যদের ফের একবার সুযোগ ফলাফলের 75 দিনের মধ্যে শুরু হলো বছর বাঁচাও পরীক্ষা বুধবার ছিল ইংরেজি পরীক্ষা 2020 সাল থেকে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চালু করেছে বছর বাঁচাও পরীক্ষা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অকৃতকার্যদের ফের একবার সুযোগ ফলাফলের 75 দিনের মধ্যে শুরু হলো বছর বাঁচাও পরীক্ষা বুধবার ছিল ইংরেজি পরীক্ষা আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে উচ্চ মাধ্যমিকে 42 জন ছাত্রছাত্রী এবং মাধ্যমিকের জন্য আছে 12 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এই কথা জানান স্কুলের প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার এটা গত যে আমাদের মাধ্যমিক এবং 12 পরীক্ষা হয়েছিল সেটাকে ভিত্তি করে যারা বছর বছর জন্য এবার ক্যান্ডিডেটরা বিশেষ করে ওখানে কৃতকার্য হতে পারেনি এই সমস্ত স্টুডেন্টরাই সাধারণত এই বছর বছরতে আছে আমাদের স্কুলে একটা ভেনু ঠিক হয়েছে বছর বছরের জন্য এবং সেই ভেনুতে আজকে ইংরেজি পরীক্ষা হচ্ছে তো এখানের মধ্যে ক্লাস 12 এর জন্য আছে ক্যান্ডিডেট হচ্ছে 42 আর মাধ্যমিকের জন্য আছে 12 এই অনুযায়ী পরীক্ষাটা শুরু হয়ে গেছে আমাদের 12টা থেকে পরীক্ষা হচ্ছে আমাদের কোশ্চেন আমরা পেয়ে গেছি যথারীতিতে নির্দিষ্ট সময় অনুযায়ী কোশ্চেন পাওয়ার পর সর্ট আউট করার পর অলরেডি ক্লাসে টিচাররা কোশ্চেন নিয়ে চলে গেছেন পরীক্ষা চলছে বছর বাঁচাও প্রকল্পের ফলে শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কলেজে বা পরবর্তী ক্লাসে প্রবেশের নিশ্চয়তা পাবে এমনকি যদি পরীক্ষার্থীরা দুটি বিষয় ফেল করে তবে পাশের শর্ত হলো ন্যূনতম 100 নম্বর পেতে হবে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড